বেলা বাজে 12টায় হানো হয়ে গেছে, কোন বাড়ির পোলা হয়ে থাকে 12টা মধ্যে? ওই ঘুম থেকে মনে হয় 500 সাজান হয়ে গেছে, পিন্ধলে তো লঙ্গি, দোকানে যাস থাকে নাই কি? তো সমস্যা কি তোমার? এই তোরা হুয়া হইব হেকে রাখা হইব, হ্যাঁ কাম নাই কাজ নাই হয়েছ, আবার ঘুরে হইলি উঠাস থাকে। এই আমি সব পোলা পান বহুত দেখছি, এরকম পোলা পান দেই নাই। এই গাড়ি দেখকে তাড়াতাড়ি খাই বাইরা দীনেশ, তুমি তো 60 ঘন্টা চিল্লাচিল্লি করতো, দিনের কাম রাইতে করে রাইতের কাম দিনে করে, অরলে আমি পারলাম না। এই তোমার আমার ব্যাপার তো কিছু আওয়াজ দিবি না, আওয়াজ দিবি না, একটা কথা কবি না, ঘুম থেকে উঠবো 12টায়, মুখ ধুতে লাগবো 1 ঘন্টা, কাপড় কিনতে লাগবো 1 ঘন্টা, তুমি তো মুখই দাও না, তোমার লাগে সময় আলাদা করে বাড়া লাগবো না, আমার লাগে তোমার সময় আলাদা দিবো না, তোমার আমি রোজ রোজ করে সারা জীবন খাওয়াবো, আমি করি নিজের টাকা ব্যয় করে খাও, পড়ালেখা তো করলাই না, পড়লে করে পার হইলে তুমি পড়া আর সব পুলা মন পড়া লেখা করে আর তুমি ডাঙ্গা বেড়িয়ে ঘুরো। আমি আরেক দিন কাল দেখ দিতে পারো, এই এই কলাতে বাস দিমু, বুঝছ? তাড়াতাড়ি দোকানে যা, যাও না দোকানে, আমি আর আবার তো লাগাস, আমি দোকানে যাইতাম না, যাও নাম্বার ক ক মুখ দিয়ে কও না, 02 02 862 862 7475 7475 এনগেজ রিডাল দেন, রিডাল বাটন নষ্ট, আবার কও 02 02 86 8। সালাম কো আলমগীর ভাই, নষ্ট ঢুকে না, ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? দিলে নি না, নাই এনগেজ, 5 মিনিটে কত শেষ হয় নাকি? তুমি দেরি করলে কেন আসতে? এই তো, আচ্ছা মামা ফোন করছিল? না তো মামা ফোন করে না, সকাল 8টা থেকে আমি দোকান খুলে বসে আছি, একবার ফোন দেয় না, তুমি দেরি করে আসছো কেন সেটা বলো। কেন আমাকে তো দরকার কেন? অদ্ভুত বললা তো,
তুমি আমার মৌলিক চাহিদা না, মানুষের মৌলিক চাহিদা পাঁচটা, আমার হলো একটা, সেটা তুমি। তোমার দরকার না। আর বাসায় তো সবসময় অশান্তি থাকে। কেন বাসায় গিয়েছে? আব্বা সবসময় পক 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 পক, সকাল আটটার সময় দোকানে আসলো চিল্লাচিলি, তার দশটার সময় আসলো চিল্লাচিলি, দোকানে না কিন্তু চিল্লাচিলি। অদ্ভুত কাণ্ড, ওর লোকের ডিমান্ড কি আমি তো বুঝলাম না। ঠিকই তো আছে, তোমার আব্বুর চিন্তা আছে না? আর তুমি কি সারা জীবন এই চেয়ারে বসে থাকবা? তুমি কি নিজের পায়ে দাঁড়াবা না? এই অবস্থা থাকলে তো কে বিয়ে করবে তোমাকে? কোন মেয়ে বিয়ে করবে? কে তুমি করবা? তোমার বিয়ে বয়সে তুমি আমার বিয়ে করবা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠেকা বসছে তাই না? ঠেকা তো উপরে পাওয়াদের, তুমি আর আমার তো ঠেকা নাই, আমাদের জন্য ভালোবাসা না, আমাদের তো বিয়ে করতেই হবে। আর তুমি আমার ব্যবসায় কি বললা? এই টেলিফোন ব্যবসা আমাদের মানে ব্লাডে আছে, তুমি জানো আমাদের ব্লাড গ্রুপ জানো? কি টি পজিটিভ মানে কি জানো? কি টেলিফোন পজিটিভ? আচ্ছা, আমার আব্বা এই দোকানে বসতো তোমার অ্যানালগ ফোন নিয়ে, দাদা ছিল তোমার হেড পোস্ট মাস্টার, আর আমার দাদার আব্বা ছিল তোমার ওই যে কবুতরের ব্যবসা করতো। বংশ পরম্পরা নাম ঠিক করা যাবে না, তোমার আব্বা মা তোমার নাম আগে নিশ্চয় ঠিক করে রাখছিল, নাম মেয়ে হইলে নাম সোনিয়া, সেম আমার মেয়ে হইলে আমি রাখবো টেলি, আর ছেলে রাখবো কম টেলিকম। তোর ব্যবসা নিয়ে ভালো চলতেছে? চলতেছে, ফোনের লোকজন তো অবাক কত ভাই, এই ব্যবসা একদম হিট ব্যবসা। আচ্ছা ঠিক আছে, তো ভালোই। আর কি খবর তোমার? আর আপনার ঠিকাদারের ব্যবসা কি অবস্থা? এই যে ঠিকাদার লগে লয়ে ঘুরতেছি, হ্যাঁ নিজেই ঠেক দিয়ে দিছি, দিলাম এক কাম মজুদ ধরে লইতে, পে অর্ডারের টাকা আমার আলা চেকও জমা দেনা, পে অর্ডার ফেরত দেনা, বুঝছস কি করুম অবস্থা। আর তো কাম আছে বুঝছস, আমার লগে একটু যোগাযোগ করিস, সামনে ইলেকশন আইতাছে বুঝছস, একটু কাম আছে। আপনি যখন কইবেন ইলেকশন আমি রাত 3টার সময় ডাক দিলে রাত 3টার সময় আমু, আর ইলেকশনের সময় দোকান আমি বন্ধই রামছি, তো এটা মাথা নষ্ট। দোকান বন্ধ রাখলে তুই উপরের যোগাযোগ কেমনে হইব? দোকান খোলা রাখবি আর মাঝে মাঝে সুবল লগে একটু খোঁজ খবর লইস, তাই লইব। আমি তোর অনেক বড় দায়িত্ব তুমি ইলেকশনে বুঝছস। আর হন তোর যা কিছু দরকার হয় সরাসরি আমার কাছে আবি বুঝছস, আমি এখন যাই, তোমার যোগাযোগ রাখিস। হ্যাঁ ধন্যবাদ বস, ভালো থাকিস। আইন কিন্তু বস। আচ্ছা ঠিক আছে, ওকে গুড, আল্লাহ হাফেজ। আই ওই ও চালাক বড় বাদ দে, সামনে সামনে টাকা দেনি। সামনে আমার কইছিল যে তোর কাছে যে আমার টাকাটা দিয়ে দেব বুঝছস, তার কাছে আমি কিছু টাকা পেতাম, ওই টাকাটা আসলে আমি ওই যে মনে করছি একটা কাজে লাগামো, ওই টাকাটা আমার মনে করছে ইমার্জেন্সি আমার টাকাটা নেবে বুঝছস। বেলা কোন কথা কইছ? আরে ভাই তোমার ইমার্জেন্সি পরে ছিল পরে ঘট তুমি কি এই ঘটনার বিচার করবা কি করবা না? কিসের বিচার বলতো? এই ছেলেটার সাইজ করতে পারবা? কোন ছেলের কি সাইজ করতে বলো? এত প্রশ্ন করছো কেন? এমনি আমার মেজাজ গরম, তুমি কি এই ছেলেটার পিটাবা কি পিটাবা না এটা বলো। পিটাবো তো, কি ঘটনা সেটা তো বলবো, আমারে আজ এর একটা ছেলে মারবো। আমাদের ক্লাসে একটা ছেলে আছে, ক্লাসের ফার্স্ট বয়, নাম কি? রুবেল। কই থাকে? দক্ষিণপাড়া। মানে কি করছে সেটা বলো। তার কাছে খুবই ভালো অ্যাকাউন্টিং এর নোট আছে, তো আমি চাইলাম, পুরো মুখের উপর বললো যে দিতে পারবে না, বললো নিজে জোগাড় করে নাও। কত বড় সাহস, তাই তুমি চিন্তা করো। অ্যাকাউন্টিং এর নোটের লেগে অন্য পোলা বানিয়ে গেছে গেলা। তুমি এখন আমারে বলবা? আমি টেলিকম ব্যবসা দোকান চালাইছি, মোবাইলের ফোনের দোকান চালাইছি, দেখছো সারা দিন আমার হিসাব নিকাশ করতে হয়। দূর তো, এটা তোমার কাজ না, ছাড়ো। তুমি কালকে নোট ম্যানেজ করে দিতে পারবা কি পারবা না? কখন দরকার বলো? আমার কালকে দরকার নোট। কখন? কালকে 9টায় দরকার। সকাল না রাত? সকাল 9টা। সকাল 9টায় ওই ছেলের হোল ফ্যামিলি আসবে এখানে, তোমার নোট দিয়ে যাবে, খুশি? হুম, আমি নোট নিতে আসতে পারবো না, তুমি যে আমার বাসায় যে দিয়ে আসবা। কি সকাল 9টায় আমি যাব তোমার বাসায়? হ্যাঁ। এই সাত সকালে? হ্যাঁ। আব্বা যদি কিছু বলে এবার তাহলে? তুমি কি আমার মানে জামাই বাবা নাকি? এখন তো হইনি, হবে না, তার মেয়ে বিয়ে করতে হবে না, বিশাল দায়িত্ব। আমি একটু ব্যস্ত, কি করবি?
আরে টেকা চাইবে ওর কাছে তাহলে নোট হলে আপনি লেয়া পড়া খানা আচ্ছা কলেজ এই শুভ হুনে দিকে তো কি ঘটনা কি নোট ফোট কি কই বুঝছ আরে নোট দেন না বলে হ্যাঁ নোট দেন না চাইছে কই কোন বলা কোন কলেজের বলা কি রুবেল নামে মোড়া করে একটা বলা আরে কি কই নোট দিব না বলে আর বাবা নোট দিব টিচারে নোট দিব তুই একটু যা তো যা তো যা একটু ফাপ দে বুঝছিস আমি বলে দে যদি কাম নয় গার দিবি কোনো কথা নাই না গার দে তো ছোট ভাইয়ের বন্ধু পড়া আজ আমি ভাপড় দে ছেড়ে দিছি চিন্তা করবি না তুমি সোনিয়াদের সাথে পড়ো না জি সবসময় প্রথম দ্বিতীয় নাকি কখনো হও না তুই যে তোমাদের থাকে না সাবজেক্ট কতগুলো যে অ্যাকাউন্টিং ইকোনমিক্স কি হাবি যাবি তোকে নোট টুট করো না তুমি তোগুলো তুমি দাও না কেন সোনিয়ারে দিবা ওরে ওর দাও না কেন জিবে এগুলো তো আমি কষ্ট করে বানাইছি এটা কি তোমার হাতে বোনা লুঙ্গি যে এই লুঙ্গি তুমি ইউজ করবা কেউ ব্যবহার করতে পারবে না এটা কেমন কথা কইলে ভাই এই নোটটা দিবা তুমি তোমাদের ক্লাসে ছেলে মেয়ে কয়জন 43 জন তুমি এটা দুই কপি করবা তোমার জন্য একটা সোনিয়ার জন্য একটা তুমি একা ফার্স্ট হয়ে কেমনে আর তুমি ফার্স্ট ছিল সেকেন্ড একটা উত্তর না দিল দিও কিন্তু নোটটা কালকে মনে করে আমার দোকানে নিয়ে আসবে নটার সময় আসবা দোকান হ্যাঁ আমার দোকানে চলবে ওই ফোনের দোকানটা যাও যাও পড়লা করো পড়লা করো 43 জন ছাত্র দুই কপি করবা 41 জন নোট পড়বে না তুমি আর সোনিয়া পড়বা বোধহয় একটা আর পুরো নড়াইলের মাল তো অন্যরকম মাল শালারা যা তা পুষ্টিয়া মনে হয় একদিন বারোটা একদিন দুইটা একদিন আড়াইটা কাজ করে কি কাজ কিন্তু তুমি দোকানে বইবা ঘরটা সোনা চালিতে ভরপুর এই ঘর ওনার তালদা রাখতে হবে না তালদা রেখে চিড়িয়ে দেবে বোন সারাদিন বয়ে বয়ে পপ পপ খাওয়া দাওয়া আর পপ পক আর আমার উপরে খবরদারিতা কালকে তো গেট তালা দিবা না কয়ে দিলাম আমি তোর কাছে কয়ে তালা দিব আমারে কয়ে তালা দিতে তোমার আওয়াজ দিবি না আওয়াজ দিই না তোমার আমারে কয়ে তোমার তালা দিতে গো কাটটা মারবে উপরে চলেন না বেশ মনে হয় কি ব্যাপারে বলেন টাকা আমার তো আজকে টাকা দেখো না ভাই দরকার ছিল
না আমি জানি তো ভাই হবে না আজকে আর আপনার আমি গত সপ্তাহে 200 টাকা দিলাম ওটা তো তোমার ভাড়ার সাথে অ্যাডজাস্ট করে দিছি তো সেটা তো আর আমি জানি না তাই না আর আজকে ভাই আমার কাছে সত্যি টাকা নেই চেক করে দেখো একটু ব্যাগে আছে কিনা ভাই এইভাবে চাইলে তো হবে না আমি তো জানি আমার ব্যাগে টাকা নাই দেখো তুমি দেখে বলো আরে আপনি তো আজই এরকম করতেছেন কেন আমার কাছে তো টাকা নাই এই খুব দরকার একটু দেখো না দেখো না ভাই খুব দরকার আপনি দ্বিতীয়বার আমার কাছে 200 টাকা 100 টাকা কিছুই চাবেন না আমি কিন্তু আমার আব্বুরে বল দেব বল দিলাম আপনাকে আমার কাছে টাকা নাই প্লিজ ভাই মামা কেমন আছো মামি কেমন আছে এই তোমরা ঈদের বার আসবা না আচ্ছা শোনো আমার জন্য কি কি পাঠাচ্ছ বুঝলো না কিন্তু আর শোনো আব্বুর অবস্থা কিন্তু এখন খুব ভালো বুঝছো ওই সিগারেট টিগারেট খাওয়া ছাড়াই দিছি আর এখন একদম টাইম মতন ওষুধ খায় খুবই ভালো আছে বুঝছো কোনো চিন্তা করো না আর আর শোনো শোনো আমার না খুব বিয়ে করার শখ উঠছে বুঝছো হ্যাঁ ওখানে কোনো সুন্দর ছেলে টেলে থাকলে আমাকে একটু জানাও তো আমার একটা ফ্রেন্ডের বিয়ে হয়েছে বুঝছো তো সারাদিন হাজব্যান্ডের সাথে ঘোরাফেরা করে তো আমার খুব শখ শখ উঠছে যে আমারও একটা হাজব্যান্ড থাকবে বুঝছো নাই হ্যাঁ যাতে খুব বৃষ্টি হবে আর বৃষ্টির মধ্যে আমি আর আমার হাজব্যান্ড রিক্সা করে ঘোরাফেরা করবো এই তো এগুলাই বুঝতেছো তো না আমার ব্যাপারটা ছেলে খুঁজো ছেলে খুঁজো আচ্ছা শুনো সুন্দর ছেলে পেলে আমাকে অবশ্যই জানাবা আর আর দু একদিনের মধ্যে ফোন দিবা আমাকে আবার ঠিক আছে অবশ্যই মনে থাকে জানি খোদাহাফেজ আচ্ছা তোমার কি উঠছে বললাম আমারে শখ উঠছে কি শখ উঠছে তোমার বিয়ের শখ উঠছে তুমি বিয়ের শখ উঠছে তুমি বিয়ে আমারে করবা তুমি মামারে ফোন দিয়ে বলছো সৌদি আরব কুয়েতের থেকে ছেলে পাঠাতে তুমি কি খেজুর পাঠাবে তোমার মামা এটা খেজুর পাঠানোর মতো বলছে আমার একটা সুন্দর ডেকে ছেলে পাঠান এটা কি হলো বুঝলাম আমি আসি না শুনো শুনো তোমার আর ওদের মধ্যে অনেক পার্থক্য আছে বুঝছো মানে বুঝো না ওখানকার ছেলেরা খুব বড়লোক হয় সুন্দর হয় বড় বড় গাড়ি থাকে আমারও শখ আছে যে ওরকম বড় একটা গাড়িতে আমার হাজব্যান্ড গাড়ি চালাবে আমি পাশে বসে থাকবো বুঝো না এগুলো তোমরা জীবনেও পারবা না বুঝছো তোমার মাঝে মাঝে এরকম একটা ব্যারাম হয় একবার কানাডা একবার ইটালি একবার অস্ট্রেলিয়া একবার সুইজারল্যান্ড একবার আমাজন দ্বীপপুঞ্জের পোলাপাইন দরকার হয় তোমার বিয়ে করবা কালকে ফুপারে পাঠাবো পাঠায় কমু যে সনিরে বিয়ে করতেছি আর আব্বার সাথে ফাইনাল কথা বললেন কার্ডের ডিজাইনটা কীভাবে আসবে করে নেব তা তোমার এই প্রতিবার চীন মালয়েশিয়া সুইজারল্যান্ডের ভূত আসবে না আর গাড়ি বাড়ি করো না তোমার বিয়ে করুম কালকে গাড়ি কিরুমের পরের দিন তুমি আমার লক্ষ্মী না আচ্ছা শুনো শুনো এইসব বাদ দাও এখন জরুরি কথা শুনো আমাদের ওই বাড়িওয়ালার ছেলে আছে না কি জানি নাম ওর রাসেল রাসেল হ্যাঁ হ্যাঁ রাসেল কি করছে জানো সেদিন আমার কাছে 200 টাকা চাইছে আমি দিছি এখন কালকে আবার 200 টাকা চাইছে আমি দেই নাই না দেওয়া তো তার মেজাজ গরম হয়ে গেছে সে আমার সাথে একদম মানে দুর্ব্যবহার শুরু করে দিছে কি নেশা টেশা করে বেড়ায় এই কারণে টাকা চায় কেমন লাগে তুমি একটা কিছু করো এটার জন্য আমার আর ভালো লাগছে না না আমি কিছু করতে পারবো না এই বিষয়ে কেন আমার বান্দর তো লাইনে তুমি মাথায় উঠেছো তোমার কাছে একটা ছেলে 200 টাকা চাইবে তুমি দিয়ে দিবা আমার কি দোষ আমি কি জানতাম নাকি যে ও নেশা করে তো নেশা করুক আর মসজিদে টাকা দেখ তুমি কেন দিবা একটা লোক তোমার কাছে টাকা চাইবে তুমি টাকা দিয়ে দিবা তুমি এলাকা আসছো ওই কয়দিন 6 মাস হয়েছে তো 6 মাসে তুমি একটা ছেলে তোমাকে টাকা দিয়ে দিয়ে দিবা এখন তুমি কি আমাকে সাহায্য করবা কি করবা না সাহায্য তো করতে হবে বউ এক একটা ফল্ট করে আসবা আসবা বলবে এটা করে দাও নোট নাই নোট এনে দাও খাবার নাই খাবার এনে দাও টাকা নাই টাকা এনে দাও তোমার 200 আমার 200 একই এনে দেবো কি আর করা থ্যাংক ইউ আচ্ছা শোনা এখন দেরি হয়ে যাচ্ছে আমার যেতে হবে আব্বু বাসা টেনশন করবে বাই বাই সোনা টাটা খোদা হাফেজ খোঁজ খবর লাস না আর কোন ঝামেলা না বাদলে তুমি চান্দু আমার লগে দেখা করো না ঝামেলা বাদলে আপনার লগে কেসে আমো না না আপনি যদি কল দিলে আমো না বেটা তোর তো পছন্দ করে লে কইলাম তো কি মনে করাইছস কো ঝামেলা ঠিক না হইলো ওই আমগলাকার ইয়ে আছে না কে আপনার ওই যে নাম কি আলাস ইকবাল মিয়া ওর পোলা আছে না একটা গান্ধুটি রাসেল কইরা যে উদা ঘুরবো টোটো কইরা ওই এলাকার মায়ের কাছে টাকা বসেছে মায়ের কাছে টাকা বকলি গারে এটা কি ধরনের কথা না এখন কোন আপনি কেমন বিলা লাগে নিজেরটা কিরম বিলা লাগে তুই খাবি খা বাপে টাকা থাকা তুই কে মায়ের মাসে টাকা চাবি আমি চোর ঠাড়া আর দিলে চর্তি ধরতাম আমি দিনে কে জানেন মশা মারার আগে আমি বাবার বললে কথা কই
আরে মানুষ পরম জিয়ে যায় একটু ভালো করছে আচ্ছা যা গো অসুবিধা নাই ওকে বেশি ঝামেলা করতেছে আপনি কোন এলাকার ইজ্জত রাখছে ভাই খরা মানে লইছে ভাই এলাকার ইজ্জত আচ্ছা ঠিক আছে এক কাম কর ওই না থাক তুই না শুভ তোর লগে একটু যা দেখ তো কেসটা হ্যান্ডেল করতে একটু দেখ তো কি ঝামেলা আমরা জানি তুই দাও এটা একদম যাতা হয়েছে আমরা জানাবি কিন্তু বুঝছিস তুই জানাবি আমি জানাতে চাই আপনারে আচ্ছা ঠিক আছে যাই গো ওর বাপে এত বড় সম্পত্তি এত বড় পুকুর পুকুর মুকুর বইতে আরে থামেন মিয়া দত কালিমুল্লার আছেন কি চক্কি বিক্রি করে ফেলছেন আপনি কিসে ভাই হ্যাঁ আসেন নামেন ভাই একটু দাঁড়ান চলেন চলেন আপনি চলেন আপনি দলিয়ে আমি স্যার আপনি ধরেন আরে আপনি ছাড়েন এনে খালা কিসে দত কি হইছে মানে আবার কি হইছে জিজ্ঞাসা করলি গা তুই সোনার কাছে টাকা যাচ্ছিস কিনলি গা তুই গাঞ্জা খানা মদ খানা যা আর নাম খা তুই সোনার কাছে টাকা যাচ্ছিস কিনলি গা ভাই আমি তো টাকা দিছি আমি কইছি যে টাকা দিছি কি শুনছেন বই কিনতে টাকা দিছি শুনছেন টাকা যাচ্ছিস কিনলি গা ভাই আমি চাইছি তো কিন্তু চাইছি আমি কইছি যে ভাড়া লগে ওই ভাড়া তুই টাকা দিছিস আরে হারান তুই কত টাকা দিলি টাকাটা ফেরত দিবি না হারান কইছি তো আমি তো দিয়ে দিই লইছি লইছি মার হচ্ছে টাকা দাও তুই তুই 200 টাকা দে বাড়ি ভাড়া দিবি না ওইটা কোন নিতো ভাই ওইটা কোনটা কইছস যে ভাড়াতে কমাই দিব কে ভাড়াতে কমাই দিব ভাড়াতে কমাই দিব ওইটা দিয়ে তুমি গাঞ্জা খাইবা ওইটা দিয়ে তুমি হেরোইন খাইবা আরে গাঞ্জুটি আজকে কোয়াই দিতাছি এরপরে যদি আর কোন লাগছে ঠ্যাংটা আছে না কাইটটা না হাতে ধরাই দিব বাবা বেঁচে গিনজো খাইয়া যা কারণ চলবো এন্ডা সোজা যাবি গা একটা কথা কমি না পিছে যাবি না সোজা যাবি গা আর কোনদিন যদি হইছে ঠ্যাংটা আরে থামেন ঠ্যাংটা কাটে কিন্তু হাতে ধরাই দিব জান কিন্তু তেজপাতা মারাই দিল আমার চিনত না কিন্তু আমারে যা আবার চাপ চাপ ব্যস্ত এত কাস্টমার চারদিকে ব্যাপক খুশি খুশি আজকে আবার সাথে তোমার রাশি চক্রের বই ঘটনা কি আরে ওটা বাদ দাও শুনো তোমার জন্ম তারিখ কবে এটা বলো তুমি আমার জন্মদিন জানো না কবে ও ভুলে গেছি বাদ দাও না বলো না তুমি এই খাতায় লেখো আমার মৃত্যু তারিখ লিখে নিয়ে যাও আজকে আজকে আমি রাতে বিষ খাবো তুমি আমার সাথে এতদিন প্রেম করছো তুমি আমার জন্ম তারিখ জানো না উইশ করবে কিভাবে তুমি আমারে তো ঢং করা বন্ধ করবা একটু বলো তো কবে এ লাস্টে আর বলবো না কিন্তু আচ্ছা আচ্ছা বলো 28 সেপ্টেম্বর 28 সেপ্টেম্বর মানে তুমি হচ্ছে তুলা রাশি হ্যাঁ আচ্ছা তুলা রাশিরা কি রকম জানতে যাবে না ভালো হয় হ্যাঁ খুব ভালো হয় তাই না শুন আমি পড়ে শোনাচ্ছি তোমাদের মধ্যে ভালো সাইডগুলো আগে বলি তোমাদের ভালো সাইড হচ্ছে যে তোমরা লজিক্যাল হও খুব বেশি আচ্ছা মানে তোমরা যুক্তি ছাড়া কথাই বলো না সব সময় তাই আমি তুমি আমার সাথে কথা বলি বুঝো আমি কতটা লজিক্যাল আর একটা হচ্ছে প্রেমের ক্ষেত্রে তোমরা যারা ভালো হও তারা চরম প্রেমিক হও জান প্রাণ সব দিয়ে দিবা খুব অনেস্ট যেমন আমি আর যারা খারাপ তারা আবার চরম শয়তান হয় মিনকা শয়তান এখন তুমি বলো তুমি কোন টাইপের আমি কোন সাইডে পড়ি না আমি তোমার সাইডে পড়ি আমি ভালো না খারাপ না আমি তোমার হাজবেন্ড গুড গুড আচ্ছা তোমাদের সবচেয়ে খারাপ সাইডটা শুনবা না ওটা বলার জন্য তো তুমি দৌড়াই আসছো আমি শিওর ইয়েস শুনো তোমাদের সবচেয়ে খারাপ সাইড হচ্ছে যে তোমরা চরম সেলফিশ হও মানে চরম স্বার্থপর আমি স্বার্থপর স্বার্থপর না কই কি স্বার্থপর গিয়ে করলাম তোমার সাথে আমি লেখা আছে বইতে বইয়ে লেখছে কোন কুদ্দুস মুদ্দুস ডাক্তার মাক্তার এগুলো লেখছে আমি স্বার্থপর হয়ে গেলাম আচ্ছা আন্দি তোমার রাশি সম্বন্ধে কও 19 ডিসেম্বর না তোমার কও তোমার রাশি কি কও আমার রাশি হচ্ছে ধনু ধনু রাশির কি আছে বলো এখন ভালোগুলো শুনি একটু আমরা যেমন ধনু রাশিরা কেমন হই আমরা খুব উদার মনের হই তোমাদের মতন মিন মাইন্ডেড হই না হ্যাঁ আমরা অনেক ব্রড মাইন্ডেড হই হইতেই হবে আর নালে বারেওয়ালা পোলারে 200 টাকা নিশ্চয়ই দান দিতা না হ্যাঁ আমাদের আত্মা বড় আমরা দেই তো কিসে দিছো যখন দিছো আর কি বাদ দাও তারপর কও এরকম গুণ যদি বলা শুরু করি তাহলে জীবন শেষ হবে না আমাদের খারাপ সাইডটা বলি কোন খারাপ করা তোমগো খারাপ আমাদের একটাই খারাপ আছে সেটা হচ্ছে খুব কষ্টকর কিন্তু সেটা হচ্ছে যে আমরা খুব কনফিউজড আমরা সারাক্ষণ খুব কনফিউজ মানে আমরা নিজেরাই জানি না আমরা কি চাই জীবন থেকে ধরো সুখ কোথায় পাবো এটাই আমি জানি না বুঝছো এটা হচ্ছে সবচেয়ে কষ্টকর ব্যাপার ধরো তুমি যদি এখন জিজ্ঞেস করো যে জান তুমি কি চাও কি করলে তুমি সুখী হবা আমি কিছু বলতে পারবো না অদ্ভুত তুই আমরা আমারে চাই হ্যাঁ কিন্তু তারপরে একটা কেমন জানি কনফিউশন মাথার মধ্যে ঘুরতে থাকে বুঝছো এটাই হচ্ছে ধনু রাশির প্রবলেম তোমার রাশি চেঞ্জ ধনু রাশি না এটা ভুল লেখছ তোমার জন্মদিন এখান থেকে 28 সেপ্টেম্বর যাও
কেন আমার জন্ম আঠাশে সেপ্টেম্বর কেন? ওই ছাতা মার্কা ধনুরাশি গুলা কি চিন্তা শক্তি নাই গুলা? তুলা রাশি হবে লজিক্যাল হবে চিন্তা করবা, স্বার্থপর হলেও ভালো, অ্যাট লিস্ট আমার না তুমি চিন্তা করবা। হ্যাঁ তোমার মতন তুলা রাশি হবে সেলফিশ হবে তাই না? হ্যাঁ তো তাই তো। রুবেল রুবেল জি ভাই কেমন আছো ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? জি ভাই কি অবস্থা? তুমি নোট দিচ্ছ আমি খুশি হয়েছি। হ্যাঁ সোনিয়াও খুব বলছো আমার রুবেল আবার নোট দিয়ে আসছে। তো ইয়া সোনিয়া সাথে দেখা ছিল আজকে তোমার? না তো দেখো না, কে যায় না আজকে? না ও তো কলেজে যায়। কি বলো কালকে গেছিল? না কালকেও যায় না, তার আগের দিন। ও তো কয়েকদিনই কলেজে যায় না। ওকে শরীর খারাপ করো, তুমি কিছু খবর রাখছো ভাইয়া? জি না ভাই। তোমার ক্লাসে কে কখন আসবে না আসবে সব খবর রাখবা কালকে থেকে, পাশের ক্লাসের খবর রাখবা, নিজের খবর রাখো মিয়া ফালতু কথা কাট। আসেল ভালো আছো ভাই? হবে ভালো আছেন। এই তো কোথাও গেছিলা? হবে এই তো একটু সামনে। ওই তোমাদের বাসায় থাকে না সোনিয়া? হবে। ও কই, ও দেখি না বেশ কয়েকদিন ভাই। বুঝিনি তো সকালবেলা বাইরে, আমিও আসলে কয়েকদিন ধরে। হ্যাঁ তাও ঠিক না, না আমিও তোমার ধরো দোকানে টোকানে যায় তো ফোন করতে যায় না বেশ কদিন, এই জন্য ভাবলাম তোমার জিগাই একসাথে থাকো তোমরা। কিছু কম লাগবে? কিছু কর দরকার নেই, তুমি একটু ওরে পাইলে তুমি আমার একটু জানাই আমার দোকানে, দোকানটা ছিল না? হ্যাঁ জানাবে কষ্ট। হ্যাঁ তোমার ওই দিন হুদাই মারছি আমি তোমার, তুমি মেয়েদের কাছে টাকা চাই, আমার কাছে বলতে আমি তোমারে 220-230 টাকা দিতে পারতাম। লাগবো না, লাগ 20 টাকা তোমাকে হয়ে যাবে, দেখো আমার তুমি জানাই ভাই একটু কষ্ট। হ্যাঁ ভালো থাকবে, হ্যাঁ জানাই কিন্তু মনে করে বুঝছো। আমার দোকানটা আছে ওই যে ফোনের দোকানটা। ও আচ্ছা আচ্ছা, ওখানে প্রায় যাই, মামা ফোন করে তো ওই জন্য যায় আর কি। সোনিয়া বেশ কয়েকদিন যায় না দোকানে, ভাবলাম ওর শরীর টরির খারাপ করলো নাকি জ্বর টর, সিজন চেঞ্জ হয়ে যাচ্ছে তো। না জ্বর টর হয়নি, ভালো আছে না? জি ভালো। আঙ্কেল দোকানে একবার আইসেন, খুশি হব আঙ্কেল। আচ্ছা চেষ্টা করবো। আইসেন আঙ্কেল, সালাম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। কে সোনিয়া তো চলে গেছে। চলে গেছে মানে? চলে গেছে মানে চলে গেছে। হেই তোর কে গেল সোনিয়া চলে গেছে? চলে না গেলে এই কয়দিন ওর খবর কই? ওই তোমার ফাঁকি দিয়ে চলে গেছে। তুমি একটা বেকুব, সোনিয়া মানে ফাঁকি দিব কে? সোনিয়ার সাথে আমার বিয়ে হইব না, ওর সাথে আমার কথা হইছে না, আমাকে বাচ্চা হইব, মেয়ে হইলে নাম রাখুন টেলি, পোল হইলে নাম রাখুন কম। কে কইছে তোমার ওই তোমার ভালোবাসে? আরে বেকুব ওই কইছে, গিয়া দয়ারুম কত অনেক রি কইছে যে ছেলে হইলে রাখবো এই নাম, মাইয়া হইলে রাখবো এই নাম। তুমি একটা গাধা বুঝছো, তুমি গাধা দেখে তুমি কত বিশ্বাস করছো? আরে তুমি তো যাবে না, তোর মাথা আমি ইট দাম আমি করে দিলাম। আরে আমার যাই ফাটো কোনো কাম নাই, একটা কথা হুই না রাখো, সোনিয়া তোমার আগেও ভালোবাসে নাই পরেও ভালোবাসে না, তোমার ভালোই বাসে না। সর কি ব্যাপার তুমি এই টাইমে এখন? তুমি কই কই দিন আঙ্কেল বাসা আছে? না আবু বাসা নেই। কেন কি হয়েছে? কি হয়েছে মানে কি লাগবে? কিছুই লাগবে। তুমি কই, কত দুদিন তো তোমার কোনো খোঁজই নাই। আমার এমনি ভালো লাগছিল না। মানে এটা কি উত্তর দিলা? ভালো লাগতেছিল না? তোমার বাসায় চক্কর দিছি জানো কয়বার আমি? একটু বারান্দায় আসলে দেখতে পারতাম, সারাদিন চক্কর দিছিলাম। আঙ্কেলে জিজ্ঞেস করছি তোমার কথা। তা আব্বার কাছে কেন গেলা তুমি? বাধ্য হয়ে জিজ্ঞেস করছি আমি। ওই গাঞ্জুটি রাসেল যারা মারছিলাম তোমার জন্য, ওই তানিমুল্লা রাসেল, ওরাও কিন্তু তোমার কথা জিজ্ঞেস করছি। তুমি শেষমেশ ওই তানিমুল্লা রাসেলের কাছে গেছো? কিছু করার নাই তো, তুমি বাসার মধ্যে খুব প্রিমিয়ার বসে থাকবা, তানা লাগা ইঁদুরের গাথায় ঢুকছো, বাইরে হবা না, তা আমার তো খোঁজ নিতেই হবে। আমার খুবই শরীর খারাপ, আমার মাথা ব্যথা, আমার মাইগ্রেনের প্রচন্ড ব্যথা। ঠিকই আছে ঠিক, আমি খুশি যে মাইগ্রেনের ব্যথাও হচ্ছে, তোমার আরো অনেকগুলো ব্যথা হচ্ছে। তোমার আমি 100 বার বলছি ছাতা নিয়ে ঘুরবা এই গরমের মধ্যে। ছাতা নিয়ে ঘুরলে কি হবে? আরে চেহারা দেখছো, খেজুর মতো সুট্টা হয়েছে তোমার চেহারাটা, তরমুজের মতো সতেজ থাকার কথা ছিল তোমার চেহারাটা। ছাতা কিনবা কালকে, ছাতা আছে? কেন তুমি আসো কি করতে, কিনে দিবা না? দিব, যাও ছাতাও কিনে দিবা, কোনো সমস্যা নাই। আর তুমি কি ওষুধ খাও মাইগ্রেনের? কি জানি একটা ডাক্তার দিছিল মাইগ্রেনাল। ওই যে কি মাইগ্রেনাল, আজীবন শুনছি একই ওষুধ খাইতেছো। শুনো এটা আমার মাও খেতো আমিও খাই, তো বেশি কথা বলো না। তুমি খাবা ওই যে বলছিলাম না এক বন্ধু, ওই যে তোমার ওদের ফ্যামিলির সবার মাইগ্রেন, বুয়া যেগুলো কাজ করে ওগুলোর মাইগ্রেন, তুমি ওরা খাওয়া হচ্ছে তোমার হার্বাল একটা ওষুধ আছে আমি বলি কুলজাম, তোমার আমি নিজে ওষুধ কিনে দিব, ছাতাও কিনে দিব, একটা ওষুধও কিনে দিব, ওষুধ খাবা,
জীবনও তোমার মাইগ্রেনে ব্যথা হবে, মাইগ্রেন কে জীবন আর কোনো কোনো ব্যথাই হবে না তোমার। আর এইভাবে খবর ছাড়া জীবনও থাকবে না। দরকার হলে বাড়ি লোক পোল আছে না রাসেল, 20 টাকা দিবা গান ছুটি রে, ওরে দিয়ে খবর পাঠাবা। 20 টাকা কে দিবে? 20 টাকা তুমি। আচ্ছা আমি 20 টাকা অনেকগুলো নোট দিয়ে রাখবো তোমার কাছে। এর মানে কি তুমি কি আবার এরকম গায়েব হওয়ার চান্স আছে নাকি? আচ্ছা আচ্ছা বাবা ঠিক আছে, আমি আর গায়েব হব না। ওকে, হ্যালো আপা, আমি এইমাত্র আলম সাহেবের বাসার থেকে বাইরে আসলাম। সুনিয়া এবং রাজের বিয়ের তারিখ আগামী মাসের 25 তারিখে ধার্য করা হয়েছে, বাকি বাসায় এসে আমি বিস্তারিত বলবো। খোদা হাফেজ, আজকে রাত্রে দেখা হবে। আসতেছি। বিয়ের শাদীর ব্যাপার নাকি আঙ্কেল? হ্যাঁ, বিয়ের শাদীর ব্যাপার। ওই যে আলম সাহেবের পিডিপি, আলম সাহেবের বাসা। ওনার একটা মেয়ে আছে সোনিয়া নামে। লোকজনের সামনে পাড়ায় হাই কেটে গেছিল ভাইন করে আমার দোকানে যাও না, তখন তোমার লোকজনের কথা মনে হয় না? আমি একটা দোকানদারের কেমনে বিয়ে করবো? কি বলো তুমি? আমি শিওর তোমার দেখে মনে ফালতু শুনলে মায়া মায়া চেহারা দেখা কথা বলে তুমি কি আসলে ফালতু একটা মাইয়া? কি হয়েছে আব্বা আপনার? আজকে 2-3 দিন ধরে দেখবার আছি, খাওয়া দাওয়া ঠিক মতো করেন না, সন্ধ্যায় ঘরে ফিরেন। আপনার এই অবস্থা দেখে তো আমার ভিতর জ্বলে যাবে লাগছে। আপনি তো না ছিলেন না, আমার খুলে কোন আব্বা আপনার মনটা হালকা হইব। কথাই কইবেন আব্বার সাথে, এমন কি ঘটনা ঘটলো যে আমার কাছে কয়ে পারবেন না আপনি? ঠিক আছে শোনেন আব্বা, আপনার যখন ভাল লাগে আমার কাছে কইন। ঠিক আছে আব্বা, আমি যাই আব্বা। আপনি আগের মতোই যান আব্বা, তারপর আমার কাছে কোন আমার এই কষ্ট আপনি আমার ভালো লাগবে লাগছেন আব্বা। আসসালামু আলাইকুম। আমার বিশ্বাস করানো, আমি কইলাম কোনো সমস্যা নাই, নাইরে চেরা খেলে দিও আর কিচ্ছু না। আগে আপনার গা ছুঁয়ে গেলাম,
খাইল না আরো মারচা তোমার কিচ্ছু না না ঘটনা নিশ্চয় একটা আছে আর তো চেহারা দা মনে দিছ না তুই নরমাল না এমন মনে দিছ তো আমি ঘুমের টুইটে শরৎ কয় মনে যায় আপনাকে চাল তো ঘুমের টুইটা মাঝরা দেয় কবে আমরা যন্ত্র দেন আমি তোর দিব এটা হইলো না আমি আগে চাল পাচ্ছি শরৎ কয় মনে হইছে এই লাগাইলাম মাঝ রাত কো বাজ তো 12টা ঘটনাটা কো আমরা কইলা আমি একটু দেখি কোনো ঘটনা নাই কইলাম তো তে ধ্যান একটু নাইরা ছিল আমি দেখুম কাল সকালে একদম ভোরে আইতে যাব জিনিসটা ইয়া সহ দিয়ে নই যে আপনাকে থাকে না গুলি সহ দিয়ে সকাল দিয়ে যাবো সকাল সকাল আর একটু ওরে কম দিতে ওই কি একটা গুলি দিতে কম ওই একটা ম্যাগাজিন দিয়ে দিস ধন্যবাদ পিস্তল দেওয়াস না পিস্তল তো ঠিকই করবি সনের গুলি করুন তুই সনের গুলি করবি তুই তো ঠিক মতো ঘরে ঘাসি কাটতে পারস না আমি গোড়া ঘাস কাটতেও পারি গুলিও করতে পারি এই কই যাস সনি গুলি করতে যাই তুই ভাই তুই দেখাইলিও ভাই